চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে বানিয়ে দেখাবো কচুর ফুলের ডাল। তো দেখতে থাকেন ভিডিওটা, আপনাদের খুব ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কচুর ফুল। তো এবার আমি ছাড়িয়ে নিচ্ছি, তো এখান থেকে কেটে এটা ফেলে দেব, আর এই সাদা অংশটা ফেলে দিতে হবে, এটা গলা চুলকায়। তো এই যে এটা বের করে নিচ্ছি, আর এবারটা ছোটো ছোটো দিয়ে দিয়েছি সর্ষার তেল, কালো জিরা, রসুন পড়ুন। তো রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ রসুনটাকে ভেজে নেব, রসুনটাকে হালকা ভেজে নেব ভালো করে। তো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, হালকা 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 লাল করে নেব, হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাও ভেজে নিচ্ছি হালকা করে। তো দেওয়ার পরে আমি দিলাম কাঁচা পাকা লঙ্কা, কিছু একটু বেশি দিয়েছি, কচু তো গলা চুলকাতে পারে সেই জন্য একটু লঙ্কার সংখ্যাটা বেশি দিয়েছি। তো লঙ্কা, তো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ভালো মতন করে ভেজে নিয়েছি। তো এবার কচুটা কেটে রেখেছিলাম ছোটো 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 করে, কচুর ফুলটা, সেই কচুর ফুলটা আমি এবার দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকেও আমি সিদ্ধ করিনি, এমনি আমি ফোড়ন দিয়ে দিলাম। তো আপনারা চাইলে সিদ্ধ করে ভাপ দিয়ে ফেলে দিতে পারেন। জল ভাজাভাজি হওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে তো এবার নেড়ে দিচ্ছি একটু ভালো করে। তো নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতন। লবণটা দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে নেব, ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আমি ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আবার জিরার গুঁড়ো 1 চামচের মতন। তো দেওয়ার পরে আবার হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো দেওয়ার পরে আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটাকে ভালো মতন করে ভেজে নিতে হবে। এটা কড়া করে ভালো করে ভেজে নিতে হচ্ছে, সেই জন্য আমি আবার ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে একটা ঢাকনাটা উঠিয়ে দিলাম, ঢেকে দিয়েছিলাম। তো এবার দেখছি আবার ভালো করে ভেজে নিচ্ছি। তো খুন্তি দিয়ে আমি এরকম চাপা চাপা করে দিয়েছি যে গলে যায়, সেজন্য এরকম করে ভাবছি। এটাকে কড়া করে না ভাজলে গলা চুলকাবে। তো ভালো মতন করে ভেজে নিয়েছি কচুর ফুলটাকে। তো যত কড়া করে ভাজা যাবে ততই ভালো টেস্টি হবে। আমি তো এটা ডাল করব, সেজন্য এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম ডাল করার জন্য। তো এটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে আমাকে এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিতে হবে। নতুন জল দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে একটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়েছিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুটছে। তো এখন এটা প্রায় সিদ্ধ হয়েছে, এবার ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে দেবো। তো একদমই মেহিন হয়ে যাবে এটা ডাল দিয়ে, ঘুটনি দিয়ে ঘুটলে পরে। তো ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিতে হবে। দিয়ে ঘোটার পরে ডালটা একদমই মেহিন হয়ে যাবে, গোটা গোটা নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেওয়ার পরে একদম মেহিন হয়ে গেছে, ফুলের ডাল রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন, বাড়িতেও আপনারা